প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহরবানিতে বেশ ভালো আছি। এই তো এখানে আমি কাঁচা কলা নিয়েছি, আর কাঁচা কলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, সাথে একটা আলু দিব। তো মাছটা থেকে আমি আস্তে ছাড়িয়ে নিলাম। এই তো আমার আস্তে ছাড়ানো হয়ে গিয়েছে, এখন এগুলো এটা আমি কেটে নিব। এই তো আমি এরকমের করে কলাগুলো কেটেছি। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ। এতো আমি পেস্টগুলো কিছুটা ভেজে নিয়েছি। তো এখন পেস্টটা নরম হয়ে গিয়েছে, লাল লালও হয়েছে। তো এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো আমি আগে থেকেই হলুদ মরিচ ভিজিয়ে রেখেছি, তো ওটা দিয়ে দিব। ইলিশ মাছে অত মশলা দেওয়ার দরকার হয় না, ও তো এমনিতেই স্বাদে পরিপূর্ণ। তো আমি বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন এটা কষিয়ে নেব ভালো করে। যে সকল আপু ভাইয়েরা দিদিরা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দিয়েন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মাছ দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমাদের মাছগুলো বেশ বড় ছিল, একটা মাছের ওজন ছিল 900 গ্রাম এরকমের, তো মোটামুটি আর কি। তো এই তো আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম, হয়তো ক্যামেরায় অতটা বড় দেখা যাচ্ছে না। এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। এখন আমি আলু দিয়ে দিব, আলু দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। তো কলা তো আর আগে সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হতে দেরি হবে, এই জন্য আমি আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নিব। এই তো আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো এখন আমি এর মধ্যে কলা দিয়ে দিব। কলা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও প্রতিদিন দেখেন, আমায় মিষ্টি মিষ্টি কমেন্টস করেন, আমার কাজে উৎসাহ দিন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের কাজে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো।
এতো ফিরে আসলাম 2 মিনিট পর। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন কিংবা এখনও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।